আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে দেখাবো একটি জিমেল থেকে আপনারা কিভাবে একাধিক ইউটিউব চ্যানেল বানাবেন সর্বপ্রথম আপনারা আপনাদের মোবাইলের ব্রাউজার ওপেন করে নেবেন আমি যেহেতু চরম ব্যবহার করি সেহেতু আমি আপনাদের চরুম দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের যদি সুবিধা মনে হয় চরুম ব্যবহার করতে তাহলে আপনারাও করতে পারেন সো এখন ব্রাউজারে আপনারা জাস্ট সার্চ করবেন ইউটিউব লিখে তারপর ইউটিউব আপনারা ওপেন করে নেবেন ইউটিউব ওপেন করার পরে আপনারা চলে যাবেন ডেস্কটপ মুডে ডেস্কটপ মোডে চলে গিয়ে আপনারা আপনাদের পেজটিকে ডেস্কটপ মোডে নিয়ে যাবেন নিয়ে যাওয়ার পরে আপনারা যদি আপনাদের ব্রাউজার থেকে আগে কখনো জিমেল লগ করে থাকেন তাহলে আপনাদের সামনে কিন্তু এমন একটি আইকন আসবে আর যদি লগ না করে থাকেন তাহলে এখানে সাইন ইন লিখে আসবে সেখানে আপনারা ক্লিক করে জাস্ট জিমেলটি লগ ইন করে নেবেন লগ করার পরে এই আইকনটিতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে ইউর চ্যানেল যে অপশনটি আছে এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন তারপরে এখানে কাস্টমাইজ চ্যানেল যে অপশনটি আছে এই অপশনটিকে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এখন আমি জাস্ট একটু জুম করে দেখে দিচ্ছি এখন দেখতে পাচ্ছেন এই যে কর্নারের আইকনটি আছে এই আইকনটিতে আবার আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভিন্নধর্মী অপশন চলে আসছে প্রথম যখন আমরা ক্লিক করছিলাম তখন একটি অপশন ছিল এখন কিন্তু ভিন্ন অপশন চলে আসছে সো যাই হোক এখন যেটি হচ্ছে যে আমাদের টার্গেট ছিল যে কিছু অপশন তৈরি করা এখন যেহেতু অপশন চলে আসছে এখানে দেখতে পাচ্ছেন যে স্যাটিং লোগোটি আছে আপনাদের সামনে এমন কিছু অপশন চলে আসবে সো এখান থেকে আপনারা যেটি করবেন যে এই যে দেখতে পাচ্ছেন অ্যাড অর ম্যানেজ ইউর চ্যানেলস লেখা আছে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এইখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার তিনটি চ্যানেল শো করতেছে মানে এটা হচ্ছে আমার জিমেল এবং এর আন্ডারে কিন্তু আমি দুইটি চ্যানেল অলরেডি আগেই ক্রিয়েট করছি এখন এখানে যদি প্লাস ক্রিয়েট এ নিউ চ্যানেলে আমরা ক্লিক করি এখানে ক্লিক করার পরে আমাদের সামনে এমন কিছু অপশন চলে আসবে এখানে আমরা চ্যানেলের নাম দেব এবং ক্রিয়েটে ক্লিক করব তাহলে কিন্তু আমাদের আরেকটি চ্যানেল ক্রিয়েট করা হয়ে যাবে বন্ধুরা এখন একটি ব্যাপার হচ্ছে যে ধরুন আপনার এই চ্যানেলটি আছে এই জিমেলের আন্ডারে এই চ্যানেলটি আছে আর কোনো চ্যানেল নেই কিন্তু আপনার এই চ্যানেলটিতে অনেক সাবস্ক্রাইবার আছে অনেক ভিডিওজ আছে প্লাস ভিউজ টাইম অনেক আছে বা চ্যানেলটিতে যে কোনো সমস্যা দেখা দিচ্ছে এখন যেটি করবেন যে এই চ্যানেলটিকে আপনি ইচ্ছা করলে মুভ করে এই চ্যানেলে নিয়ে যেতে পারেন মানে নতুন যে কোনো একটি চ্যানেল বানিয়ে সেই চ্যানেলে মুভ করে নিয়ে যেতে পারেন আপনার না ভিউয়ার্স হারাবে না কোনো ধরনের সাবস্ক্রাইব হারাবে অথবা কোনো ভিডিও হারাবে কোনো কিছুই হারাবে না আপনি ওই চ্যানেলটিকে কি করে কি করবেন মুভ করে এই চ্যানেলে নিয়ে যেতে পারবেন আমি অন্য যে কোনো একটি ভিডিওতে আপনাদের দেখিয়ে দেব কিভাবে আপনারা চ্যানেল মুভ করে নিয়ে যেতে পারেন বন্ধুরা আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলোকে ফ্লোয়িংয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে